বন্ধুরা, তোমাদের অনেকের মধ্যে জিজ্ঞাসাবাদ রয়েছে যে সর্বভারতীয় বোর্ডের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অর্থাৎ ক্লাস টুয়েলভের পরীক্ষা কি সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেছে। দেখো, এই মুহূর্তে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি কিন্তু সর্বভারতীয় বোর্ড অর্থাৎ সিবিএসই বোর্ড কিংবা আইসিএসই বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত ক্লাস টুয়েলভের স্টুডেন্টদের জন্য দেওয়া হয়নি। তবে এই বিষয়টি ভাইরাল হচ্ছে কেন, তো এখানে কিছুটা বাস্তব রয়েছে অবশ্যই। আর তোমরা সকলেই জানো সর্বভারতীয় বোর্ড দশম শ্রেণীর পরীক্ষা রীতিমতো সম্পূর্ণভাবে বাতিল করলেও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করেনি, পোস্টপোন করে দেওয়া হয়েছে জুন মাস পর্যন্ত। জুন মাসের পরিস্থিতির ওপর ডিপেন্ড করে তারা পরীক্ষা নেবে। কিন্তু এই বিষয়টা এখন এরকমভাবে ছড়াচ্ছে এর কারণ, এক্সপার্টরা কিন্তু তাদের মতামত দিয়েছে যে জুন মাসেও কিন্তু কার্যত অফলাইনে এক্সামিনেশন সম্ভব নয়, স্টুডেন্টদের কোনোভাবেই অফলাইনে জুন মাসেও এক্সামিনেশন নেওয়া যাবে না। জুলাই কিংবা আগস্টে পরীক্ষা নেওয়া যেতে পারে, এবং যদি জুন মাসে একান্তই পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে অফলাইন ছাড়া অন্য কোনো উপায়ে মূল্যায়নের ভিত্তিতে কিংবা অনলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু জুন মাসে পরীক্ষা অফলাইনে ক্লাস টুয়েলভদেরও সম্ভব নয়। এছাড়া তারা এই বিষয়টাই আরও বলেন যে যেহেতু ও অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই পরীক্ষা পিছিয়ে গেছে, যদি আরও পিছিয়ে যায় পরীক্ষা সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে একটা চিন্তা চলে আসবে এবং স্টুডেন্টরা নিজের থেকেই ডিপ্রেস হয়ে পড়বে যে আমরা কবে পরের ক্লাসে উঠব। ও সেই কারণে যেরকমভাবে টুয়েলভ টেনের পরীক্ষা সিবিএসই বোর্ডের বাতিল হয়েছে, সেরকমভাবে ক্লাস টুয়েলভের পরীক্ষাও বাতিল করে অন্যরকমভাবে মূল্যায়নের মাধ্যমে তাদের এক্সামিনেশন নিলেই ভালো হয়। এছাড়া আরও একটি বিষয় তো সকলের জন্য খোলা রয়েছে, যদি এই রেজাল্টে কেউ অখুশি থাকে তাহলে তারা পুনরায় পরিস্থিতি স্বাভাবিক হলে এক্সামিনেশন দিতে পারবে। তার মানে বুঝতেই পারছ, এক্সপার্টদের মতে এই মুহূর্তে জুন মাসে এক্সামিনেশন সম্ভব নয়। এই এক্সামিনেশন যদি অফলাইনে নিতেই হয় তাহলে জুলাই কিংবা আগস্ট পর্যন্ত ওয়েট করতে হতে পারে। আর জুলাই মাস কিংবা আগস্ট মাসেও যে সমস্ত পরিস্থিতি আগের মতন স্বাভাবিক হয়ে যাবে, আর সংক্রমণ বাড়বে না, সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে, সেটাও কিন্তু এই পরিস্থিতিতে বা এখন দাঁড়িয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সে কারণে যে পিছিয়ে গেলেও যে পরীক্ষা নেওয়া জুলাই মাসে কিংবা আগস্ট মাসে সম্ভবই সেটাও বলা যাচ্ছে না। সেই কারণে দশম শ্রেণীর মতন অধিকাংশ শিক্ষকরা দাবি করছে এবং এক্সপার্টদের মতে অ্যাকচুয়ালি দশম শ্রেণীর মতনই উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা বাতিল করা দরকার। তার মানে তোমরা সমস্ত কিছু দেখে বুঝতেই পারছ, তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও রয়েছে, যদি সর্বভারতীয় বোর্ডের পরীক্ষা না হয় সেক্ষেত্রে সর্বভারতীয় বোর্ডকে অনুসরণ করে আমাদের বোর্ড। আর এক্সপার্টদের মতের সাথে কিন্তু আমি একই রকমভাবে সহমত, জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে এক্সামিনেশন কোনো মতেই অফলাইনে নেওয়া সম্ভব না, এবং এটাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হোক আর পোস্টপন না করা হোক, যাতে পোস্টপন করলে আবার বিভিন্ন ভুয়ো বিজ্ঞপ্তি বেরোবে যার দ্বারা স্টুডেন্টরা কী হবে সেই চিন্তার মধ্যেই থাকবে। সেই কারণে আমার মনে হয় এই মুহূর্তে এক্সামিনেশন বাতিল করে স্টুডেন্টদের পরবর্তী ক্লাসের জন্য পড়াশোনায় আগ্রহী করা হোক এবং অনলাইনে পঠন শুরু করা হোক। এই বিষয়ে এক্সপার্টদের মতে কিংবা শিক্ষকদের মতে বা আমার মতে তুমি সহমত কিনা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।